नमस्कार इतना बातरी होते स्टूडियो में गीताश्री और प्रथम ही एक ब्रेकिंग न्यूज बंगाईगांव और पंचायत होसिब हत्याकांडत एजन ग्रेप्तार करा हुआ है आरोपी जालत सिपनशिला पंचायत सभानेत्री स्वामी सुधाभूषण रंतत जजब्बर बड़ोक इतिम्य ग्रेप्तार करिसे आरोपी जजब्बर पत्नी पंचायत सभानेत्रीको करिसिल जेरा गुलिये हत्या करिसिले सिपनशिला पंचायत होसिब चंद्रकांत दासक काखीडुबात साह दुकान सम्मुखते गुलिये हत्या करिसिले पंचायत होसिब जनक पुनर जानसो यह मुहूर्त ब्रेकिंग न्यूज बंगाईगांव पंचायत सचिव हत्याकांड एजन ग्रेप्तार कर सिपनशिला पंचायत सभानेत्री स्वामी जन एक्सर जालत ग्रेप्तार ग्रेप्तार कर जालत पड़े सिपनशिला पंचायत सभानेत्री स्वामी सुधाभूषण रंतत जजब्बर बड़ोक ग्रेप्तार कर এই মুহূর্তত এই গোটেই হত্যাকাণ্ড চন্দ্রকান্ত দাসক যিধরণে হত্যা করা হয়েছিল এই বিষয়টুক লৈ এজনক গ্রেপ্তার করা হয়েছে সবিশেষ জানিম সংযুক্ত হয়েছে আমার বঙ্গাইগাঁওৰ সাংবাদিক উপানন্দ শর্মার সঙ্গে উপানন্দ শেহতীয়া খবর কি আছে এজনক গ্রেপ্তার করেছে আর কোনোবা জড়িত হয়ে থাকিব পাৰে নেকি হয় গীতাশ্রী ইতিমধ্যে শিবংশিলা পঞ্চায়তৰ সচিব চন্দ্রকান্ত দাসৰ হত্যাকাণ্ড গোচৰত এজনক গ্রেপ্তার করা হয়েছে আর যখন পঞ্চায়ত শিবংশিলা পঞ্চায়তত কর্মরত আছিল সচিব জন সেই পঞ্চায়তরে সভানেত্রী সুবনশ্রী নার্জারির স্বামী জজব্বর বড়ো গ্রেপ্তার করা হয়েছে আর আজি আদালতত হাজির করা হয় আর পাঁচ দিনের আরক্ষী জিম্মাত প্রদান করে আর আরক্ষী আশা করেছে যে অধিক তথ্য জেরার জড়িয়ে লাভ করব কিয়নো যুজন লোক এই হত্যাকাণ্ডত বাইক লৈ আহিছিলে সেই যুবক আসল স্থানীয় নাছিল গতিকে জজব্বর বড়ো জড়িয়ে কোন লোক নিয়োগ করেছিল বা কোন জড়িত আছে এই কথা কিন্তু রাজহুৱা করব লাগিব আর যার কারণে আরক্ষী জেরা চলাই আছে আর আরক্ষী আনুষ্ঠানিকভাবে একো বক্তব্য প্রকাশ করা নাই যেহেতু তদন্ত আওতার আছে সমগ্র বিষয় কিন্তু এইখিনিতে এটা কথা কব লাগিব যে 26 জুনের দিনা যে সময় আবেলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল আর চাহ দোকানের সম্মুখ নিঃশংসভাবে দুই যুবকে গুলিয়াই থৈ গৈছিলে কিন্তু সেই ঘটনা সংঘটিত হওয়ার আধা ঘন্টা মান পিছতে পত্নী যেটা উপস্থিত হয়েছিল পত্নী উপস্থিত হয়ে এটা কথা কইছিলে যে এক দু চরিত্রর মহিলার এগারী সম্পর্ক থাকার কথা কইছিলে যে আর যে মহিলা এগারে সেই পঞ্চায়েত সচিবজনক সঘনাই লই ফুড়ে আর গুন্ডার হতুয়াই সেই পঞ্চায়েত সচিবজনক এইদরে নিঃশংসভাবে হত্যা করলে বা হত্যার বলি হবলিয়া হল এইখিনি কথা রাজহুৱাভাবে সকল আরক্ষী প্রশাসনের মুরব্বী বিভাগীয় বিষয়া কর্মচারী সকলের আগত স্থানীয় রাইজর আগত চিঁয়রি চিঁয়রি নিজের পত্নীয়ে প্রকাশ করেছিল আর আরক্ষীও সেইফালে গৈ তদন্ত আরম্ভ করেছিল যে আসলতে সেই রহস্যজনক মহিলাগৰাকী কোন যার সঙ্গে সম্পর্ক রাখিছিল আর যিজন মহিলায় পঞ্চায়েত সচিবজনক লগত লৈ ঘুরাই ফুরা বলে কৈছে গতিকে সেই আরক্ষী তদন্ত আরম্ভ করেছে আর তদন্ত গৈ গৈ জজব্বরর জড়িত থাকার তথ্য লাভ করেছে আর যার কারণে গ্রেপ্তার করা হল কিন্তু আরক্ষীর তদন্ত ইমানতে সীমাবদ্ধ নহয় কারণ এই যুই ঘাতক রূপী বাইকত অহা যুবক আছে তেওঁলোকৰ কিন্তু পরিচয় এতিয়াও উদ্ধার করব আছে বা তেওঁলোকক গ্রেপ্তার করব লগা আছে ধন্যবাদ আমাক এইখিনি আপডেট আপুনি দিলে নেট প্রশ্নকাকত ফাদিল কাণ্ডত আর দুজনক গ্রেপ্তার করেছে সিবিআই ব্রেকিং নিউজ আন এটা এই মুহূর্তত হাজারীবাগর এখন স্কুলের অধ্যক্ষগী আর উপাধ্যক্ষগী গ্রেপ্তার করেছে ওএসএস স্কুলের অধ্যক্ষ ডক্টর এহসা উল হকক গ্রেপ্তার করা হয়েছে আর উপাধ্যক্ষ ইমতিয়াজ আলমকো গ্রেপ্তার সিবিআই করেছে এজনের পিছত এজনক লোকক অভিযুক্ত গ্রেপ্তার সিবিআই করে আছে সুধাভূষা অহরহ অব্যাহত আছে বিভিন্ন চহর যেহেতু সিবিআই অভিযানও চলিছে এন টি এর চহর সমন্বয়ক আসে তৃতীয় এই অধ্যক্ষ আর উপাধ্যক্ষ দুজন এন টি এর অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির চহর সমন্বয়ক হিসাবে তেওঁলোকৰ দায়িত্ব আছিল
আর নিয়ে পরীক্ষাক লই উত্তাল হয়ে পড়িল সদনের মজিয়া সংসদের মজিয়া উত্তাল বিরোধীয় আজির অধিবেশন নিটর পরীক্ষার যে কেলেঙ্কারি সে বিষয়টি উত্থাপনের দাবি জানাইছিল কিন্তু বিরোধীয় বিচরা ধরনের দাবি নহল পূরণ তার বিপরীতে সংসদীয় নিয়মর দোহাই দিয়ে মেডিকেল প্রবেশ পরীক্ষার অনিয়ম সন্দর্ভত লোকসভাত আলোচনা করবলে বিরোধীক অনুমতি নিদিলে অধ্যক্ষ ওম বিড়লাই যার বাবে শাসক বিরোধীর বাক যুদ্ধ হুলস্থুলীয়া পরিবেশের সৃষ্টি হয় লোকসভার মজিয়াত আর অধিবেশনত ছাত্র ছাত্রী সকলের ন্যায়ের দাবি জানালে সাংসদ গৌরব গগৈ এই ঘটনার পিছতে এক জুলাইলৈ স্থগিত রখা হয়েছে লোকসভার অধিবেশন। मैं फिर आग्रह कर रहा हूं माननीय सदस्यगण हर विषय हर मुद्दे पर राष्ट्रपति अभिभाषण पर आप चर्चा कर सकते हैं और सरकार से भी अपेक्षा करूंगा कि आपके उठाए गए मुद्दों पर सरकार जवाब देगी। माननीय आइटम नंबर 4 श्री अर्जुन राम मेघवाल जी। धन्यवाद अध्यक्ष जी। मैं लोकसभा की संशोधित कार्य सूची के क्रम संख्या 4 पर अंकित दस्तावेज जो मेरे नाम के आगे उल्लेखित है आपकी अनुमति से सदन के पटल पर रखता हूं। धन्यवाद। आइटम नंबर 5 श्री महासचिव सर आई बेग टू ले ऑन द टेबल अ कॉपी ऑफ न्यू डायरेक्शन 116A Hindi and English version issued by the Speaker under the rules of procedure and conduct of business in Lok Sabha. माननीय सदस्यगण आप सब वरिष्ठ सदस्य हैं राष्ट्रपति अभिभाषण के बीच में कभी स्थगन प्रस्तावों को नहीं लिया जाता। इसलिए हम फिर से कहना चाहते हैं सरकार किसी भी मुद्दे पे चर्चा करने के लिए तैयार है लेकिन नियम के तहत होना चाहिए। आदरणीय स्पीकर महोदय ने बहुत ही अच्छी तरीके से बात बताया कि जो जो मुद्दे विपक्ष के नेता उठाने चाहते हैं अपने समय जो तय किया है उस समय पूरा बात रख सकते हैं क्योंकि 3 दिन का चर्चा है। प्रेसिडेंशियल एड्रेस का मोशन ऑफ थैंक्स का 3 डेज चर्चा का तय किया गया है। 3 दिन में अपने बातों को विस्तार से रख सकते हैं और हमने सरकार की तरफ से बताया कि हर मुद्दे जो भी उठाएंगे उसका हम विस्तृत रूप से जानकारी देंगे सदन में बात रखेंगे। सदस्यों को हम फिर से भरोसा में लेकर के आगे भी हम भरोसा देते हैं कि सरकार चर्चा के लिए हमेशा तैयार है लेकिन सदन को रोक करके सदन को चलने नहीं देने का जो रवैया अपनाया है ये कांग्रेस पार्टी ने सही नहीं किया है और परंपरा को तोड़ने का जो काम कांग्रेस ने किया है मैं उसका खंडन करता हूं और ऐसा दोबारा नहीं होना चाहिए इसका भी मैं अपील करता हूं। द फर्स्ट ऑफ कोर्स इज नीट वेयर यू हैव ब्लैक्स ऑफ स्टूडेंट्स इंपैक्टेड एज अ रिजल्ट ऑफ द पेपर लीक। Second is that those criminal laws which are to be implemented from the 1st of July 2024. So an adjournment notice had been given on NEET by the India Alliance partners. I had specifically given a notice with regard to the criminal laws that their implementation must be stopped. It's unfortunate that it was not discussed. ভাৰতৰ বিৰুদ্ধে ৰচা সন্ত্ৰাসবাদমূলক ষড়যন্ত্ৰৰ অভিযোগত 2 বাংলাদেশীক শাস্তি প্ৰদান কৰিছে এনআইএৰ আদালতে। বাংলাদেশৰ মাহমুদ হাছান আৰু মহম্মদ ছায়াদ নামৰ এই 2 লোকৰ বিৰুদ্ধে গ্ৰহণ কৰা হৈছে শাস্তিমূলক ব্যৱস্থা। 2জন লোককে বিহা হৈছে 5 বছৰৰ কাৰাদণ্ডৰ লগতে 10,000 টকাৰ জৰিমনা। 2জনেই মিজোৰামৰ কেন্দ্ৰীয় কাৰাগাৰত বন্দী হৈ আছে। 2019 চনৰ 29 জুলাইত মিজোৰামৰ মমিত জিলাৰ ৰাজীৱ নগৰৰ পৰা আটক কৰা হৈছিলে 2জনকে। অঞ্চলটোত হঠাৎ তেওঁলোকৰ সন্দেহজনক উপস্থিতিৰ পিছতে স্থানীয় ৰাইজে 2কে আটক কৰিছিলে গতাই দিছিল সীমান্ত সুৰক্ষা বাহিনী। পৰৱৰ্তী সময়ত তেওঁলোকক আৰক্ষীয়ে জিম্মাত লৈছিল। অধিক তদন্তত লোক দুজন যে বাংলাদেশৰ নাগৰিক বা বাংলাদেশী সন্ত্ৰাসবাদী সংগঠন আনচাৰ আল ইছলামৰ সদস্য সেয়া জানিব পৰা গৈছিলে পোহৰলৈ আহিছিল। দুয়োৰে উদ্দেশ্য আছিল ভাৰতত সন্ত্ৰাসবাদী আক্ৰমণ সংঘটিত কৰাৰ। একাধিক ছদ্মনাম ব্যৱহাৰ কৰিছিলে ভাৰত ভূমিত চলাফুৰা কৰি গৈছিলে এই লোক দুয়োজনে।
ভুয়া ভারতীয় নথিপত্র ব্যবহার করেছিল প্রস্তুত করলে ভারত অবৈধভাবে প্রবেশ করেছিল লোক দুজনে। উল্লেখযোগ্য যে আনসার আল ইসলাম হয়েছে আল কায়দা বাংলাদেশের শাখা। রঙিয়ার বালিহত্রর হঠকী সত্রলৈ গৈ আউল লগালে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। এ পি সি সির সভাপতিগৰাকীয়ে সত্র পরিদর্শন করে অহার পিছদিনাই পুরোহিতে শুদ্ধিকরণ করেছে সত্রর চৌহদ। নামঘর নাম প্রসঙ্গ ধূপ চাকি নৈবদ্য আগবাই শুদ্ধি করেছে বংশী গোপালক। আর বৃহস্পতিবারে বালিসত্রর এই যে সত্র সত্রর চৌহদত সেবা লই তারপর নামঘরতে সংবাদ মাধ্যমের সম্মুখ রাজনৈতিক মন্তব্য করেছিল প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। ओम अपवित्रं पवित्र वजस्मरेत पुनरीक्षं सबजभंतरं शोषि ऐतिहासिक पांच बसरे सत्रत जोकालि भारतीय जातीय कांग्रेस दलर सम्मानीय सभापति भूपेन बरा डरमरिया नामघर प्रांगणत थाकि जि राजनैतिक संवादमेल सम्बोधन करिछे এই সংবাদমেলে আমার বালিসত্রবাসী রাইজক বিশেষকৈ সত্রবাসী রাইজর আত্মাক আঘাত হানিছে আর পরম্পরাক আঘাত হানিছে। সত্রীয় সংস্কৃতি যে পরম্পরা অটুট এই ধ্বংস করা বলে আমার ভকতসকলে অনুভব করে আজি ইয়াত নাম প্রসঙ্গ করেছে। আর আমিও সত্র এজন স্থানীয় যুবক হিসেবে বা ইয়ার কার্যকর্তা হিসেবে আমি একটা কথাই কব বিচারছি যে সত্র নামঘরের প্রাঙ্গণে যাতে রাজনৈতিক কোনো রাজনৈতিক দলে যাতে সত্রসমূহক রাজনীতিস্থলী হিসাবে নয় তার আমি আহ্বান জানাইছো। আর যেহেতু ভূপেন বরা ডাঙরিয়াগারী ধার্মিক কথা কোয়া আমি দেখিছো প্রায় গতিকে এনেকুয়া ঠাইত এনেকুয়া মন্তব্য করা অত্যন্ত গরিহণার যোগ্য গতি তেখেতকো আমি আহ্বান জানাইছো যে সত্রসমূহত গৈ কেবল ধর্মর কথা কোক আধ্যাত্মিকতার কথা কোক ধর্মের লগত বিলীন হয়ে আপনাদের রাজনীতি করা সত্রর বাইরে আপনাদের রাজনীতি করা তাত আমার কবলগিয়া নাই কিন্তু সত্রর ভিতর থাকা যাতে রাজনীতি করে নামঘর যাতে রাজনীতি দিয়ে তার বাবে আজির এই অনুষ্ঠানটির জড়িয়ে আমি যখন ভকতে ইয়াত অনুষ্ঠান করেছে তেখেতর এই অনুষ্ঠান অংশগ্রহণ করে এই কথাটো আমি কব বিচারিছো। খিলঞ্জিয়ার উপর হওয়া আক্রমণক লৈ গরম এতিয়া রাজ্যের রাজনীতি। শাসকীয় বিজেপিয়ে এটা বিশেষ সম্প্রদায়ক টার্গেট করার পিছতে বিরোধী আরম্ভ করেছে প্রত্যাক্রমণ। কিন্তু দরাচলতে কি ঘটি আছে সমাজত আগবাইছো আমার এক বিশেষ গ্রাউন্ড জিরো রিপোর্ট। খিলঞ্জিয়ার উপর আক্রমণ, এটা বিশেষ সম্প্রদায়ের আক্রমণ খিলঞ্জিয়ার উপর। খিলঞ্জিয়া অসমীয়া আর ভারতীয়র উপর ধারাবাহিক আক্রমণ। মন্ত্রী পীযূষ হাজরিকার ফেসবুক পোস্ট, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও মন্ত্রী পীযূষর সুরতেই মিলালে সুর। ধুবুরী, নগাঁও আর যোরহাট লোকসভাত কংগ্রেস দল বিজয়ী হওয়ার পিছত একাংশ ব্যক্তি আর সম্প্রদায় তার সুযোগ লওয়া আমার পরিলক্ষিত হয়েছে। খিলঞ্জিয়াক বিশেষ সম্প্রদায়ের লোকে করা আক্রমণক লৈ রাজ্য আলোড়ন। শাসক বিরোধীর মাজত তুঙ্গত উঠিছে রাজনীতি। কোনোবা এটা বিশেষ জাতিয়ে বেয়া কাম করলে আপনাদের প্রেস মিট পাতি ফেসবুকত দি থাকে, কিন্তু আপনি এই গগৈ যেটা ঘটনাটো হয়ে যায় তো বিজেপি সরকার কেলে গাত নালাগে। সমগ্র ঘটনারাজিক লৈ গ্রাউন্ড জিরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্টর। মাছবাদ, ঢেকিয়াজুলি, বরপেটা, কোকৰাঝাৰ, লক্ষিমপুৰৰ পৰা গ্রাউন্ড জিরো রিপোর্ট। মাছবাদৰ পৰা জঘন্য দলবদ্ধ ধর্ষণৰ ঘটনার গ্রাউন্ড জিরো রিপোর্ট সংগ্রহ কৰিছিল আমাৰ সাংবাদিক দীপাঙ্কৰ দাসে। এটা বিশেষ সম্প্রদায়ের লোকর বিষয়ে এই মুহূর্তে চর্চা অব্যাহত আছে সমগ্র রাজ্যত, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঠিক একদরে সতীর্থ মন্ত্রী কেবাজনেও সেই বিশেষ অভিযোগটি এই মুহূর্তে উত্থাপন করেছে আর কৈছে যে শেহতিয়াক যিকেইটা ঘটনা ধারাবাহিকভাবে সংঘটিত হয়েছে সেই আটাইবোর ঘটনাত বিশেষভাবে অভিযুক্ত সজোয়া হয়েছে সেই বিশেষ সম্প্রদায়ের লোকক। আর এই মুহূর্তে মানে মাছবাটত উপস্থিত আছো আর আপনার গ্রাউন্ড জিরো রিপোর্টত এই মই বিশেষ সম্প্রচারের জড়িয়ে সেই গ্রাউন্ডত আহি সেই খবর দিব বিচারিছো যে কত কিদরে কেনেকৈ সংঘটিত হয়েছিল এই বর্বর কাহিনী, কেনেদরে সেই নৃশংসতার বলি হয়েছিল এগারী 11 বছরিয়া কিশোরী,
ঘৰৰ পৰা টিউচন যাম বুলি ওলাই আহিছিল আৰু তাৰ পিছতে পাঁচটাকৈ নৰফিকাছৰ কামনাৰ বলি হৈছিল। উল্লেখযোগ্য যে যিখন চাহ বাগিচাত সেই জঘন্য দলবদ্ধ ধৰ্ষণৰ ঘটনা সংঘটিত হৈছিল সেই মাজবাট টি ষ্টেটৰ সমীপতেই আছে এখন মুছলমান গাঁও। এই গাঁওখনৰ নাম হৈছে নাহৰঝাৰ। চল্লিশ ঘৰমান লোক আছে এইখন নাহৰঝাৰ গাঁৱত। এই নাহৰঝাৰ গাঁৱৰেই পাঁচ নৰপিশাচে টিউচনৰ পৰা আহি থকা ষোল্ল বছৰীয়া যুৱতীগৰাকীক কৰিছিল বলৎকাৰ। যি ঘটনাৰ পিছত ক্ষোভত ফাটি পৰিছে বড়ো, কছাৰী, নেপালী আৰু আদিবাসী জনগোষ্ঠীয় লোকসকল। যদি পুলিচ প্ৰশাসনে নোৱাৰে আমাৰ নাৰী জাতিলে সেইকেইজনক উলিয়াই দিয়ক, আমাৰ নিজৰ বিচাৰ আমি নিজে কৰিম। যিবিলাক মানুহ ধৰা পৰিছে সেইবিলাকক মানে ৰক্ষাই দিব নালাগে, সিহঁতক ফাঁচি দিব লাগে, নহ'লে চুট কৰিব লাগে। ধৰ্ষণকাৰী আটাইকেইটাৰে মৃত্যুদণ্ডৰ দাবীত সৰব হৈ আছে কেইবাটাও সংগঠন আৰু স্থানীয় ৰাইজ। ঘটনাত মুখ্যমন্ত্ৰীৰ হস্তক্ষেপ দাবী কৰিছে স্থানীয় লোকে। ফাষ্ট ট্ৰেক আদালতৰ জৰিয়তে দোষীৰ বিচাৰৰ দাবী ক্ষুব্ধ লোকৰ। চৰকাৰৰ ওপৰত ভৰসা যে ফাৰ্ষ্ট ট্ৰেকত সিহঁতক মৃত্যুদণ্ড দিয়ক বুলি চৰকাৰক অনুৰোধ জনাইছোঁ যে যি ন্যায় ব্যৱস্থা ধৰ্ষণৰ লগত যি ন্যায় হ'ব লাগে এই ন্যায় ব্যৱস্থাটো অতি কমৰ পৰা কম দিনৰ ভিতৰত হ'ব লাগে বুলি মই অনুৰোধ জনাইছোঁ। যি নৰপিকাছে এইবিলাক ঘটনা ঘটাই গৈছে এইবিলাকক ফাষ্ট ট্ৰেক আদালতৰ জৰিয়তে অতি সোনকালে এনেকুৱা শাস্তি দিব লাগে যাতে অনাগত দিনত কোনেও যাতে এনেকুৱা ধৰণৰ কাৰ্য কৰিবলৈ আগবাঢ়িব নোৱাৰে। উল্লেখযোগ্য যে মাজবাটৰ এই জঘন্য দলবদ্ধ ধৰ্ষণ কাণ্ডত গ্ৰেপ্তাৰ হৈছে ধৰ্ষণকাৰী মুস্তাক আহমেদ, মহিদুল ইছলাম, হফিজুল আলী, সাদ্দাম আলী আৰু আছান আহমেদ। মাজবাটৰ পৰা ৰিপুঞ্জ দাসৰ সহযোগত দীপাংকৰ দাস, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। খিলঞ্জীয়া অসমীয়াৰ ওপৰত কৰা আক্ৰমণক লৈ বিজেপি নেতা মন্ত্ৰীয়ে কৰা মন্তব্যৰ পিছতে সৰব প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা। এটা বিশেষ সম্প্ৰদায়ক দোষাৰোপ কৰি নিজকে ধোৱা তুলসীৰ পাত সজাবলৈ চেষ্টা কৰিছে বুলি চৰকাৰৰ সমালোচনা কৰিছে ভূপেন বৰাই। খিলঞ্জীয়া অসমীয়াৰ ওপৰত কৰা আক্ৰমণক লৈ বিজেপি নেতা মন্ত্ৰীয়ে কৰা মন্তব্যৰ পিছতে সৰব প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা। এটা বিশেষ সম্প্ৰদায়ক দোষাৰোপ কৰি নিজকে ধোৱা তুলসীৰ পাত সজাবলৈ চেষ্টা কৰিছে বুলি চৰকাৰৰ সমালোচনা ভূপেন বৰাৰ। খিলঞ্জীয়াৰ ওপৰত বিশেষ সম্প্ৰদায়ৰ আক্ৰমণক লৈ গৰম হৈছে ৰাজ্যৰ ৰাজনীতি। শাসক বিৰোধীৰ মাজত তীব্ৰ বাক্যবাদ। বিশেষ সম্প্ৰদায় বুলি এটা জাতিক আক্ৰমণ কৰাৰ অভিযোগ বিৰোধী বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে সৰব এ পি চি চিৰ সভাপতি ভূপেন বৰা। এটা বিশেষ সম্প্ৰদায়ক দোষাৰোপ কৰিছে চৰকাৰে যে তাৰমানে কোনোবা এটা বিশেষ জাতিয়ে বেয়া কাম কৰিলে আপোনালোকে প্ৰেছ মিট পাতি ফেচবুকত দি থাকে, কিন্তু আপুনি এই গগৈয়ে যেতিয়া ঘটনাটো হৈ যায় তেতিয়া বিজেপি চৰকাৰ কেলৈ গাত নালাগে। ভূপেন বৰাৰ অভিযোগ যি সময়ত নিৰীহ ব্যক্তিক ৰাজপথত গুলিয়াই হত্যা কৰা হৈছে, যি সময়ত দিন দুপৰতে ধৰ্ষণ কাৰ্য সংঘটিত হৈছে, সেই সময়ত চৰকাৰখনে এটা বিশেষ জাতিক দোষাৰোপ কৰি নিজকে ধোৱা তুলসীৰ পাত সজাবলৈ চেষ্টা কৰিছে। এটা সাম্প্ৰদায়িক দুখ দি পেলাই চৰকাৰখন চলিব বিচাৰিছে। ইপিনে কংগ্ৰেছৰ নেতা হাফিজ ৰশিদ আহমদ কিছিমিয়েও এটা বিশেষ সম্প্ৰদায়ক চৰকাৰে কৰা আক্ৰমণৰ কঠোৰ ভাষাৰে সমালোচনা কৰিছে। ঢকুৱাখনাৰ চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ডত জাহাংগীৰ হুছেইনক সুনীল গগৈয়ে হত্যা কৰাৰ কথা উল্লেখ কৰি চৰকাৰক উভতি ধৰে হাফিজ ৰশিদে। মুছলমান জাহাংগীৰক আহোম সুনীল গগৈয়ে হত্যা কৰিলে বুলি এটা জাতিক দোষী কৰিম নেকি, এই প্ৰশ্ন হাফিজ ৰশিদৰ। আমিতো চবেই বিচাৰোঁ দোষী যিজন হ'ব, যিজনে কোনো ক্ৰাইম কৰে, অফেন্স কৰে, দোষ কৰে, কঠোৰ শাস্তি দিয়ক। আমি কেতিয়াও তেওঁলোকক হেৰি নাহোঁ, আমি কেতিয়াও কালাৰ ধৰ্ম চাই আমি কেতিয়াও সেইটো নকৰোঁ। একে সময়তে বিগত লোকসভা নিৰ্বাচনত কংগ্ৰেছ দলে সকলো জাতি জনগোষ্ঠীয় লোকৰে ভোট পাইছে বুলিও দাবী কৰিলে হাফিজ ৰশিদে। টি এম চিৰ নেতা ৰিপুণ বৰাই উভতি ধৰিলে মুখ্যমন্ত্ৰী আৰু মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকাক। ৰিপুণ বৰাৰ অভিযোগ বিগত সাত দিনত ৰাজ্যত সংঘটিত হৈছে 25ৰো অধিক হত্যা, ধৰ্ষণ, লুণ্ঠনৰ ঘটনা। মুখ্যমন্ত্ৰীৰ অধীনত থকা গৃহ বিভাগে আজি চৰম ব্যৰ্থ বুলি চৰকাৰক তীব্ৰ সমালোচনা কৰে অসম তৃণমূল কংগ্ৰেছ দলৰ সভাপতি ৰিপুণ বৰাই। এই এটা সপ্তাহত যদি আপুনি অসমত আইন শৃংখলা চাই আৰু অপৰাধ কি ধৰণে বৃদ্ধি পাইছে এইটো যদি চাই তেতিয়াহ'লে অতি ভয়াবহ অৱস্থা। বিৰোধীৰ সমালোচনাৰ বিপৰীতে এটা বিশেষ সম্প্ৰদায়ৰ লোকৰ বিৰুদ্ধে সৰব হ'ল মুখ্যমন্ত্ৰী।
কংগ্রেসক আক্রমণের টার্গেট করে মুখ্যমন্ত্রী কয় 300 আসন জয়ী হতে এই অবস্থা। কংগ্রেস শাসনলে আহিলে রাজ্য কি অবস্থা হব বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে মুখ্যমন্ত্রীগুলো যে তিনটা সিট জিকুতে এই অবস্থা আর রাজ্যখনত যদি কেতিয়াবা শাসনের পরিবর্তন হয় আমার রাজ্যের জনতাই কিমান ভয় আর সন্ত্রাসের মাজত থাকিব লাগিব। লক্ষণীয় যে এটা সময় বদরুদ্দিন আজমলেও রাজহুয়াকে কৈছিল মুসলমান যুবকর মাজত অপরাধ প্রবণতা বাড়িছে বলে। মুসলমান যুবকর বাবে যুবতী মহিলা উলাব নোৱাৰা হৈছে বলেও কৈছিল বদরুদ্দিন আজমলে। অন্য মানুষের ছোৱালী দেখিলে খুন একদম গরম হয়ে যায়। তোমার ঘর মা বোন নাই নাকি? তোমার বই মা বোন নাই আমার লড়া বিলাকর কারণে রাস্তাত ছোৱালী বিলাক চলিব নো বিতর্ক জিয়ে নহয়। এটা কথা সরকারে স্পষ্ট করে দিছে যে আগন্তুক দিনত এনে ধরনের অপরাধের বিরুদ্ধে অধিক কঠোর হব রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। এইটো মাই